অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপের মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে এই শেপের অংশটার মধ্যে আমি যদি কর্নারগুলো চেঞ্জ করতে চাই, অর্থাৎ কর্নারগুলো নিয়ে যদি আমি কোনো কাজ করতে চাই কিভাবে কাজ করব, বা আমি যদি এখানে কোনো ধরনের স্টাইল ইউজ করতে চাই কিভাবে স্টাইল ইউজ করব, শেপের স্টাইল ইউজ করতে চাই কিভাবে করতে পারবো সেটা একটু দেখি। আমি এখানে একটা কালার ইউজ করলাম এবং স্ট্রোক হিসেবে যে কালারটা আছে কালো আমি এটাকে বড় করে দিলাম। ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার আমি কর্নার অপশনটা কিভাবে অ্যাপ্লাই করব। কর্নার অপশনটা অ্যাপ্লাই করার জন্য দুটো ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে কর্নার অপশন, এটা একটা অপশন আছে। আপনি ইচ্ছা করলে এটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে একটা হলুদ রঙের একটা অপশন আছে, আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন চারও কর্নার অ্যাকশন হয়ে গেছে, আপনার হলুদ হয়ে গেছে। আমি যদি এখন ড্র্যাগ করি তাহলে দেখেন এটা কর্নারটা আপনার কার্ভ হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়ে। নাম্বার টু হচ্ছে আপনি যদি অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে কর্নার অপশনে ক্লিক করেন, তাহলে আপনাকে আপনার কর্নার অপশনগুলো দেখাবে। আমি যদি সিলেক্ট করি এখানে অনেকগুলো অপশন অ্যাড করতে পারবেন। এই একই জিনিসগুলো আমি এইখান থেকেও করতে পারবো, আমি একই জিনিসগুলো এখান থেকেও করতে পারবো। তবে এইটা আর ওইখানের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোন কর্নারটা আপনি কার্ভ করতে চাচ্ছেন, কোন কর্নারটার মধ্যে ইফেক্টটা দিতে চাচ্ছেন সেটা। আমি নর্মালি যদি এই জায়গা থেকে আপনাকে জিনিসটা দেখাই, আমি যদি এখান থেকে এটাকে ক্লিক করি, আমি চারিদিকে একরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টাইলটা চলে আসতেছে। আবার বেভেল দিলাম, আবার এখান থেকে ইনভার্স ইউজ করলাম, অর্থাৎ এক একটা এক এক রকমের কাজ করতেছে। কিন্তু অবজেক্ট থেকে কর্নার ইফেক্ট, কর্নার অপশনটা যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি চান যে এই কর্নার আর এই কর্নার, অর্থাৎ এই পাশটা আর এই পাশটা যদি একটা স্টাইল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই লিঙ্কটাকে আপনি অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে ফ্যান্সিটা যদি আপনি ইউজ করেন, একটু ক্যালকুলেট দেখেন চলে আসছে। আবার এখান থেকে চেঞ্জ করে জাস্ট ফ্যান্সিটা যদি আপনি ইউজ করেন, দেখেন এখানে চলে আসছে, জাস্ট ওকে করে দেন, আপনার স্টাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনি যেটা করতে পারেন আপনার অপশনগুলোকে কর্নারগুলো নিয়ে কাজ করতে পারেন। আর আপনি যদি চারিদিকে চান, আপনি ইচ্ছা করে চারিদিকে কাজ করতে পারবেন। দেখেন আমি সেন্টিমিটার কমাচ্ছি বাড়াচ্ছি, আপনি যে এই কর্নারগুলোকে অপশন ইউজ করার পর যদি আপনি ইউজ করতে চান যে কমানো বাড়ানো, যদি আপনি ইউজ করতে চান দেখেন জিরো করছে, আমি এখান থেকে একটু যদি বাড়িয়ে দিই, একটু কমাতে বাড়াতে চাই, আমার যে কন্ট্রোল প্যানেল আছে আমি এখান থেকে এই কাজগুলো ইজিলি করতে পারবো, আমার প্রয়োজন অনুযায়ী আমি করতে পারবো। প্রপার্টিস প্যানেলে যদি আমি যাই, এইখানেও একটা আপনার কর্নার অপশন আছে, এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন এই অপশনগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো, অর্থাৎ আপনি কয়েকটা জায়গা থেকে এই কর্নার অপশনগুলো ইউজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কর্নার কার্ভ করতে পারেন, আপনি যে প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কর্নার ভ্যালু অ্যাডেড করে কাজ করতে পারবেন। এখান থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড করে কাজ করতে পারবেন না। আর এখান থেকে যদি করেন, অবজেক্ট থেকে গিয়ে যদি আপনি কর্নার অপশনটা ইউজ করেন, তাহলে আপনি যেটা করতে পারবেন মাউস ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আমি যদি রাউন্ড যদি চাই আমি রাউন্ড করে দিলাম। কত চাচ্ছেন আপনি, যদি 20 mm চান আমি 20 mm ইউজ করেন, প্রিভিউতে ক্লিক করেন, দেখেন সবগুলোতে আপনার 20 mm হয়ে গেছে। এইভাবে আপনি যেটা করতে পারেন, দেখেন একটু উল্টো হয়ে গেছে। আমি যদি মাইনাস ইউজ করি, দেখি মাইনাস ইউজ করলে অ্যাক্টিভ হয় কি না। এইটার উপর কাজ করতেছে, আমি মেইন ইমেজটার উপর কাজ করি তাহলে আপনার এই প্রবলেমটা হবে না, অর্থাৎ এটার উপর কাজ করি তাহলে আপনার প্রবলেমটা হবে না। অবজেক্টে যাই, কর্নারে যাই, এখান থেকে ইউজ করতেছি যে কর্নারটার মধ্যে ইউজ করি হচ্ছে আপনার রাউন্ড কর্নার, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি 20 mm, দেখেন 20 mm হয়ে গেছে। একটু আগে যেই প্রবলেমটা ফেস করতে চাইলাম সেটা হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ করা ছিল না, এই জন্য আপনার রিফ্রেশটা করতেছিলাম। আপনি যে বা কোনোভাবেই আপনি ইচ্ছা করলে রাউন্ড কর্নারটা ইউজ করে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন।